তাদের সামনে চলে আসুন, শুভ শুরু হয়ে গেছে, ষষ্ঠী লিঙ্গু আরম্ভ হয়ে গেছে। Thank you.
আজকের মতো ষষ্ঠী পুজো আমাদের শেষ। সব এত পরিশ্রম করেছে, বসে পড়েছে। আর এদিকে আমাদের মণ্ডপে বাচ্চারা খেলছে, ওই যে গোগল খেলছে, ওই যে দৌড়াদৌড়ি। আর এদিকে দদলুবাবু বসে আছে, সে পুরো ইমোশনাল হয়ে গেছে যে আমি ওয়েট করে থাকবো ঠাম দালান কাকাইয়া যখন সে তো মানে পাগলের মতো করছে, বারবার জিজ্ঞাসা করছে বাবা ইয়া ঠাম দালান না কদ্দুর। গাড়িতে উঠলো, ট্রেনে উঠলো, বাবা হ্যাঁ চলে আসো। সে এখন ওই ঘরে যাবে আবার জিনিস নিয়ে আসতে। ও যাবে, বেরোবে, ঘুরবে, আড্ডাবাজ হয়েছে, মণ্ডপে যাবে, বসবে। আমার সঙ্গে কতক্ষণ একটু আগে এসেছি তো, ওরা চলে এসছে ওখানে গিয়ে বড়দের সাথে গাজাবে, ইয়ে করবে, গল্প করবে। যাই হোক, তোমরা কেমন ঘুরলে বলো? সব ঠিকঠাক কাজকর্ম, যা টার্গেট ছিল হয়েছে, কষ্ট হয়েছে, যাই হোক, না না হয়েছে তো ঠিকঠাক, ব্যাস ব্যাস। কি বাবাই, তোমাদের যা টার্গেট ছিল কাজ, যেটা পিণ্ডদান করা, সেটা হয়েছে? হ্যাঁ ঠিকঠাক, যাই হোক। ঠাকুর ঠাকুর করে মা ভাই আর ভাইয়ের সঙ্গেই একসাথে ফিরেছে, এবং আশা করি সব ঠিকঠাক মতো কাজ যা বললো হয়েছে। মানে এটা খুব একটা চিন্তা ছিল, কারণ বাবার মায়ের প্রথমবার আমাদের ছাড়া অন্য কারোদের সঙ্গে একা একা গেল। যাই হোক, চলুন এখন ডিনার করবো, 11টা বাজে, তারপরে শুতে যাবো, কালকে আবার সকালবেলা মোড়ে গেছে বেরোনো আছে। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, গুড নাইট।